আমেরিকায় ট্রাম্পক বিদায় দিয়ার দরে বিহারেও বিজেপিক বিদায় দিয়াটো প্রায় নিশ্চিত হয়ে পড়েছে। বিহার নির্বাচনের এক্সিট পোলসমূহ বিজেপি আর এলজেপির পরাজয় নিশ্চিত হয়ে পড়েছে। আর রাষ্ট্রীয় জনতা দল নেতৃত্বাধীন মহাগঠবন্ধনে সরকার গঠন করব বলে রাইজে ধরে লৈছে। বিহার নির্বাচনের ফলাফল ওলাব কাইলৈ। এক্সিট পোলসমূহর ফলাফল কোৱাৰ দৰে কাইলৈ যদি একেই ফলাফল ওলায় তেন্তে বিহারৰ পৰৱৰ্তী মুখ্যমন্ত্রী হ'ব 31 বছৰীয়া তেজস্বী যাদব। বিহারৰ পৰৱৰ্তী মুখ্যমন্ত্রী হ'বলৈ গৈ থকা এই তেজস্বী যাদবে ৰাজনীতিৰ পথাৰত যোগদান কৰিছিল মাত্ৰ 5 বছৰৰ আগত। ৰাজনীতিত মাত্ৰ 5 বছৰৰ অভিজ্ঞতা থকা তেজস্বী যাদবে কেনেকৈ প্ৰত্যাহ্বান জনাব পাৰিছে মহাপ্ৰতাপী বিজেপি দলক, কিদরে প্রতিহত করব পাৰিছে বিহারৰ বর্তমানের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারক। ইমান কম দিনের অভিজ্ঞতার বিজেপি এলজেপির বিরুদ্ধে তেজস্বী যাদবে কেনেকৈ গঠন করব পাৰিছে এটা বৃহৎ মহাগঠবন্ধনের। এই সমূহ প্রশ্নের উত্তর পাবলৈ আমি জানিব লাগিব তেজস্বী যাদব আসলতে কোন হয়। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব আর রাবড়ি দেবীর কনিষ্ঠ পুত্র তেজস্বী যাদব 1989 সনের 9 নভেম্বর অর্থাৎ আজির দিনটিতে জন্ম হয়েছিল তেজস্বী যাদবর। সেই অনুসরি আজি তেজস্বী যাদবর 31 সংখ্যক জন্মদিন। 1990 সনত লালু প্রসাদ যাদব বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিল। লালু মুখ্যমন্ত্রী হওয়ার ঠিক 4 মাস আগতে জন্ম হয়েছিল তেজস্বী যাদবর। তেজস্বী যাদব ক্রিকেট অনুরাগী আছিল আর নিজেও এগারী ক্রিকেটার আছিল। 2008 সনত তেজস্বী যাদবে দিল্লী ডিয়ার ডেভিলসত IPL টিমত যোগদান করে আর 2012 সনলৈ সেই টিমরেই অংশ হয়ে রয়। কিন্তু দুর্ভাগ্যর কথা, IPLর এখনো ম্যাচত অংশগ্রহণের সুযোগ নাপালে তেজস্বী যাদবে। ইয়ার পাছতে সলনি হয়ে পড়িল তেজস্বী যাদবর জীবন চকরি। ফুডার স্কেমত অভিযুক্ত হয়ে পিতৃ জেললৈ গল আর পিতৃর খালি হয়ে রা সেই স্থান পূরণ করবলৈ তেজস্বী যাদবে সিদ্ধান্ত ললে রাষ্ট্রীয় জনতা দলত যোগদান করার। ইতিমধ্যে 2005 সনতে লোক জনশক্তি দলে বিহারত সরকার গঠন করেছিল বিজেপির সহযোগত। রাষ্ট্রীয় জনতা দল ব্যস্ত আছিল পুনের ক্ষমতা দখল। 2015 সনত রাষ্ট্রীয় জনতা দলত যোগদান করে তেজস্বী যাদবে নির্বাচনত অবতীর্ণ হল রাগপুর সমষ্টির পৰা। নির্বাচনত বিজয়ী হল তেজস্বী যাদব। 2015 সনত বিহারত রাষ্ট্রীয় জনতা দল আর লোক জনশক্তি দলের সম্মিলিত সরকার হল। নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হল আর তেজস্বী যাদব হল ডেপুটি মুখ্যমন্ত্রী। কিন্তু 18 মাহর ভিতরতে সেই মিত্রতা ভঙ্গ হল আর বিজেপির লগত লোক জনশক্তি পার্টির পুনের সরকার গঠন হল। তেতিয়ারেপরা তেজস্বী যাদবে বিরোধীর নেতৃত্ব পালন করে আহিছে আর 2020 সনের নির্বাচনত মহাগঠবন্ধনত নেতৃত্ব প্রদান করে লোক জনশক্তি পার্টি আর বিজেপিক তীব্র প্রত্যাহ্বান জানাইছে। বিজেপিয়ে এই নির্বাচনত লালুর শাসনক জঙ্গলরাজ আখ্যা দি তেজস্বী যাদবক আখ্যা দিলে জঙ্গল রাজ্যর উত্তরাধিকারী হিসাবে। লালুর কেলেঙ্কারি সোঁয়ারাই নীতিশ কুমারেও তেজস্বী যাদবক প্রত্যাহ্বান জানালে। আনফলে তেজস্বী যাদবে 10 লাখ নিবনুয়াক সংস্থাপনের প্রতিশ্রুতিরে এইবার বিহারবাসীর মন জয় করিলে। প্রথম রাজনীতির পথরত ভরি দিয়েই তেজস্বী যাদব ডেপুটি CM হয়েছিল বিহার। 5 বছরের পাছত এইবার তেজস্বী যাদব হবলৈ গৈ আছে মুখ্যমন্ত্রী। ইমান কম দিনের ভিতরত রাজনৈতিক পথরত নিজকে দুপদ্রূপে আগুয়াই নিয়া রাজনীতিক ভারতের রাজনীতিত বিচারি উলিয়াবলৈ হয়তো বহু কষ্ট হব।